জাহিদ আনোয়ার, আপনি লিখেছেন, বইয়ের জন্য টাকা খরচ করে আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার থেকে উত্তম, এরকম একটি কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের নামে উদ্ধৃত করা হয়, কথা কি সঠিক? দেখুন, এ বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, তুমি একটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে, ও দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, কোনো দাসমুক্তির জন্য একটি টাকা খরচ করলে, অথবা দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, কোনো মিসকিনকে দান করলে এক দিনার, অথবা এক দিনার বা এক টাকা তুমি তোমার পরিবারের মুখে আহার দেওয়ার জন্য খরচ করলে, তাহলে সেক্ষেত্রে এই তোমার শেষোক্ত যে টাকাটি ব্যয়টি সেটি অধিকতর উত্তম। তেহাদিসটির আলোকে বোঝা যায় যে আপনার কোনো মসজিদে প্রয়োজন খুব বেশি নাই, আপনি দিলে ভালো, না দিলেও চলে। আবার আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, বা এক্ষেত্রেও সমান দুইটার গুরুত্ব। এরকম পর্যায়ে, এরকম পরিস্থিতিতে আপনি স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সেটির সওয়াব বেশি হবে। কিন্তু যদি কোনো দিনী প্রতিষ্ঠান, কোনো অভাবী মানুষের অভাব থাকে, আপনার স্ত্রীর অভাব না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই অভাবী ব্যক্তিকে দেয়া কিংবা দিনী প্রতিষ্ঠান মসজিদে দান করাটা তখন উত্তম হবে। অর্থাৎ এটি পরিস্থিতির উপর নির্ভর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে যেটি বোঝা যায় সেটি হলো স্বাভাবিক এবং যখন সাধারণ অবস্থায় থাকবে, উভয়টা লেভেলে থাকবে, তখন নিজের স্ত্রীকে দান করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসও আছে, তিনি বা সালাতুন ওয়া সাদাকাতুন আও কামা ওয়ারাদা ফিল হাদিস, আর যদি আপনি দান করেন নিজের আত্মীয় স্বজনকে, তাহলে সেক্ষেত্রে সেই দানটার কারণে আত্মীয়তার বন্ধন রক্ষা এবং দান দুই ধরনের সব আপনি একসাথে পাবেন। তো এই সমস্ত হাদিসের আলোকে এটি মৌলিকভাবে ঠিক আছে যে সাধারণ অবস্থাতে দিন মসজিদের বলেন, অন্যান্য দিনের কাজে বলেন, মানে আল্লাহ রাস্তায় যে কোনো ভালো কাজে দান করার চাইতে স্ত্রীর জন্য খরচ করাটা অধিকতর উত্তম, পরিবারের জন্য খরচ করা অধিক উত্তম, বিশেষ করে তাদের ব্যয়ভার বহন করার ব্যাপারে। আর যদি বিষয়টা সাধারণ পর্যায়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি, আর যদি এর চাইতে প্রয়োজনে কোনো খাত থাকে, তখন আবার স্ত্রীকে আপনার আইসক্রিম কিনে দেওয়া বা খাবার কিনে দেওয়াটা যদি প্রয়োজন খুব বেশি না থাকে, এছাড়াও তার অ্যারেঞ্জ থাকে বাসায়, তারপরও আমি একটু বাহির থেকে নিয়ে আসলাম, এটার চাইতে কোনো স্কিনের প্রয়োজনটা বেশি থাকলে, দিনই প্রয়োজন বেশি থাকলে, সেটাকে আমরা অগ্রাধিকার দিব।